السلام عليكم ورحمة الله وبركاته. आमी जामशेद मजुमदार घर बजार थेके सरिषार तेल होले जदि जथेष्ट होतो ताहले सरिषार तेलेर प्राकृतिक गुणागुण अक्षुण्ण राखार जन्य काठेर घाने अथवा तेतुलेर काठेर घानेते भांगानोर पद्धति कोनो प्रयोजनई छिल ना। केन आपनि घरेर बजार थेके सरिषार तेल आपनार परिवारेर जन्य निरापद तेल हिसेबे नेबेन? जदि एटा आमी बोली ताहले आमी सिम्पलि एकटाई बोलते चाई एबं एकटा कथाई बोलते पारि, सेटा होच्छे সরিষাগুলোকে আমরা সুন্দর করে মাঠ থেকে সংগ্রহ করে দেশি মাটি সরিষা সংগ্রহ করে এই চাতাল, এটাকে চাতাল বলা হয়। এই চাতালে আমরা এটাকে সুন্দর করে শুকাই। মিশ্রণ করি, এভাবে আমরা দেশি সরিষার কাঠের ঘানি ভাঙা সরিষার তেল উৎপাদন করি আপনার পরিবারের নিরাপদ তেলের জন্য। একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সরিষাগুলো ঠিক এভাবেই এই জিনিসগুলো খালি থাকে। এটা একটু এদিকে ক্লোজ দেখান, এটা কিছুই না, এটা শুধু সরিষার দানাগুলোকে ধরে রাখবে। কেন ধরে রাখবে? এটা রিজনটা কি হচ্ছে, এই তেঁতুলের যে এই হোলটা আছে, সরিষাগুলো যখন এখানে এভাবে আসবে তো অল্প করে সরিষা থাকবে, কিন্তু যখন এটার ত্রুটি আসবে তখন এইভাবে জিনিসটা এভাবে থেকে প্রচুর পরিমাণে সরিষা এখানে রাখা যাবে জমা, যেটা তেঁতুলের কাঠে প্রেস হয়ে হয়ে কোল্ড প্রেস তেল বের হবে আর এই যে জিনিসগুলো এইরকম এভাবে পরিণত হয়ে যাবে। এটাতে আস্তে আস্তে নিচে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে তেল বের হবে। ঘরের বাজার আমরা ফোকাস করছি শুধু সরিষার তেলের উপরে নয়, কাঠের ঘানি ভাঙা দেশি মাগি সরিষার তেলের উপর আমাদের ফোকাস, যেটাকে কোল্ড প্রেস বলে, উডেন প্রেস বলে, যেটাই বলে নিরাপদ সেফ। আর এতে করে সরিষার তেলের কিন্তু প্রাকৃতিক গুণাগুণগুলো অটুট থাকে। সো এখানে আমরা আমাদের ঘরের বাজারের দুইটা ঘানি ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দুই 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 দশটা ঘানি বসিয়েছি এবং আরও দশটা খানি বসানোর জন্য আমরা চেষ্টায় আছি। বিদ্যুতের লাইন এদিকে আমাদের নতুন করে সেট আপ করতে হবে, যেহেতু আগে একটা ক্যাপাসিটি ছিল এখানে, সেই ক্যাপাসিটিটা ফুলফিল হয়ে গেছে, তা আমাদের নতুন আরেকটা লাইন লাগবে যেখানে আমরা আরও দশটা খানি বসাতে পারবো। এখন পর্যন্ত আমরা ঘরের বাজার কাজ করছি সারা বাংলাদেশ, পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের কাঠের খানি বাংলাদেশে সরিষার তেলটা যায়। হ্যাঁ আচ্ছা, আপনি যদি বলেন যে এটা এ হলুদ কেন হয়ে গেল, আমি একটু বুঝিয়ে দিই প্লিজ। দেখেন গতকাল আমি ছিতই পিঠা দিয়ে সরিষার ভর্তা দিয়ে খাচ্ছিলাম, সরিষার দানার ভর্তা। তা আমি সরিষার দানার ভর্তা খেতে খেতে বললাম যে ভাই আমরা তো খৈল খাচ্ছি, তাহলে খৈল, কারণ এই সরিষা কাঠের ঘানিতে ভাঙার পরে তেল যতটুকু বার হয় বাকি সরিষাটাতে যখন প্রেস করা হয় স্পিলারে, তো সামান্য আরও একটু তেল বের হয় আর খৈল বের হয়, তাহলে এই দানাটাই তো অল্প একটু তেল বের করে বাকিটা খৈল হয়, যেটা গরু খায়। তো আমি দেখলাম যে না, সরিষার দানা আসলে এইভাবে খাওয়া যায়। আপনি খেয়াল করবেন এটা কালার এরকম না, এই দেখেন এই এ মাগি সরিষা, দেখেন ভিতরে হলুদ, তার মানে এই লাল সরিষা, লাল সরিষার চামড়াটা হচ্ছে লাল, কিন্তু লাল চামড়াটা সরে গেলে যে দেখেন দেখেন এটাই কিন্তু কি হলুদ। সো আমরা ঘরে বাজার খানিগুলো একটু চালু করে দেখাই। শুধু সরিষা হলে চলতো, কিন্তু এখানে শুধু সরিষা নিয়ে কাজ করা হয় না,
কারণ চয়েস না সিনেমা ছবি আসলে সিম্পল প্রসেস এইখানে শুকানো হয় নিয়ে যাওয়া হয় ঘানিতে প্রেস করা হয় কোল্ড প্রেস তেল আসে ফিল্টার করে বোতল করে এই ধরনের একটা কার্টনে এই ধরনের একটা কার্টনে এই ধরনের একটা কার্টনে 20 লিটার থাকে আপনাদের জন্য আমরা যেটা প্রোভাইড করি ঘরে বাজার এগুলো পাবনা আমাদের মিল থেকে মানে আমাদের কাঠের খানে ঘানি থেকে এরকম কার্টনে করে চলে যায় কুরিয়ার করে আমাদের ওয়্যার হাউসে এন্ড দেন আপনারা যখন ঘরের বাজার বিডি আমাদের ফেসবুক পেজ মেসেজ করেন অর্ডার করেন অথবা কল করেন সকাল 7টা থেকে রাত 11টা 09642922922 অথবা আপনারা যারা ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করেন www.ghorerbazar.com যেভাবে আপনারা অর্ডার করেন না কেন আমরা আপনাদের অর্ডার পাওয়ার পর বাংলাদেশের যে এলাকায় আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আপনারা অর্ডার করেন সে ঠিকানা যে কুরিয়ার আমরা বুক করি ঘরের বাজারের কোল্ড প্রেস এই যে একটু দেখেন এটাকে ভার্জিন কোয়ালিটি বলবো না ভার্জিন কোয়ালিটিটা কোথায় লেখা আছে এই যে ভার্জিন গ্রেড এটা গভর্নমেন্ট এগুলোকে ভার্জিন গ্রেড বলে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ শুধু সরষের তেল নিয়ে কাজ করলে আসলে আর একটা কথা বলি সিম্পলি সবাই সবারটা ভালো বলবে আমিও বলবো এটাই সিম্পল কিন্তু আমরা আসলে এই পদ্ধতিতে কাজ করি সরিষা সংগ্রহ করে শুকাই শুকনো অনেক সময় শুকনো কিনতে পাওয়া যায় শুকনো লাগে না কিন্তু আমাদের ভাঙার পদ্ধতি একটাই আমরা এক মন সরিষা ভেঙে দেখা যাচ্ছে যে ঘানিতে ভাঙি ঘানিতে প্রেস করার পরে কোল্ড প্রেসের পরে যে তেলটুকু অবশিষ্ট থাকে সেই মানে যে এটা তো ঘানিতে ভাঙার পর এটা মিনিমাম ভাঙা যায় কোল্ড প্রেস যেহেতু এরপর আর কোল্ড প্রেসের তেল আসে না সো ওই আমরা ঘরের বাজার বিডি পেয়েছে বা আমরা আমাদের ঘরের বাজারে আমরা কোল্ড প্রেস তেলটাই লাস্ট 3 ইয়ার্স দুইটা ঘানি দিয়ে শুরু হয়েছিল ইভেন দেখা যাচ্ছে আরেকজনের ঘানি বন্ধ পড়ে আছে সেখানে আমরা কাজ করেছি অনেক এক্সপেন্সিভ হইতে কিন্তু আলহামদুলিল্লাহ যখন আপনারা অনুপ্রেরণা দিয়েছেন এখন আমরা নিজেরাই একটা বিশাল এরিয়া নিয়েছি এবং আমাদেরকে অনেকেই পথ মানে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছে যে অনেক কিছু সহজ হয়ে গেছে পেয়ে গেছি অ্যাভেলেবেল অল্পতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি বাংলাদেশে যারা নিরাপদ তেল নিজের পরিবারের কাছে পৌঁছে দিতে চায় আমরা ঘরের বাজার তাদের সহযোগিতার হাত হতে চাই দ্যাটস ইট এই উদ্দেশ্যে কাজ করছি আসসালামু আলাইকুম